আগামী দুদিন আবহাওয়া আরো খারাপ হওয়ার সম্ভাবনা। উত্তর চব্বিশ পরগনা সহ আরো তিন জেলাকে সতর্ক করল নবান্ন। শুক্রবার একাধিক জেলায় ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই শুরু হয়েছে বৃষ্টিপাত। আগামীকাল থেকে এই নিম্নচাপ আরও গভীর নিম্নচাপে পরিণত হবে। অতি ভারী বৃষ্টিপাতের কারণে তিন জেলায় সতর্কতা জারি করল নবান্ন। নবান্নের পক্ষ থেকে দুর্যোগ মোকাবেলায় সমস্ত রকমের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে, যার কারণে শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নবান্নের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরকে। পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় সমস্ত রকম ব্যবস্থা প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছে নবান্ন। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের কারণে সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ, সেই কারণে স্থানীয় প্রশাসনকে কড়া নজরদারিতে রাখতে বলেছে নবান্ন। আবহাওয়ার পরিস্থিতি খারাপ থাকার কারণে আগামী দুদিন মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। ইতিমধ্যেই উপকূলে ফিরে এসেছে মৎস্যজীবীরা। এদিন দীঘা, ডায়মন্ড হারবার প্রভৃতি উপকূলে এই ছবি ধরা পড়েছে। বৃষ্টিপাতের কারণে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষি দপ্তরের কর্তারা। আবহাওয়ার এই সংবাদে ইতিমধ্যেই মন ভেঙেছে ক্রিকেট প্রেমীদের। আজই ইডেনে ক্রিকেট বিশ্বকাপের অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল ম্যাচ, কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে ইডেন কর্তৃপক্ষের তরফ থেকে। আবহাওয়ার কারণে বিঘ্ন ঘটছে খেলায়। তবে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে এই নিম্নচাপের ফলে তাপমাত্রার পারদ নামবে বেশ খানিকটা, অর্থাৎ অবশেষে বঙ্গে প্রবেশ করতে চলেছে শীত। মনে করা হচ্ছে নিম্নচাপ কেটে গেলেই নামবে পারদ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই শুরু হয়েছে বৃষ্টিপাত। আগামীকাল থেকে এই নিম্নচাপ আরও গভীর নিম্নচাপে পরিণত হবে। অতি ভারী বৃষ্টিপাতের কারণে তিন জেলায় সতর্কতা জারি করল নবান্ন। নবান্নের পক্ষ থেকে দুর্যোগ মোকাবেলায় সমস্ত রকমের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে, যার কারণে শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নবান্নের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরকে। পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় সমস্ত রকম ব্যবস্থা প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছে নবান্ন। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের কারণে সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ, সেই কারণে স্থানীয় প্রশাসনকে কড়া নজরদারিতে রাখতে বলেছে নবান্ন। আবহাওয়ার পরিস্থিতি খারাপ থাকার কারণে আগামী দুদিন মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। ইতিমধ্যেই উপকূলে ফিরে এসেছে মৎস্যজীবীরা। এদিন দীঘা, ডায়মন্ড হারবার প্রভৃতি উপকূলে এই ছবি ধরা পড়েছে। বৃষ্টিপাতের কারণে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষি দপ্তরের কর্তারা। আবহাওয়ার এই সংবাদে ইতিমধ্যেই মন ভেঙেছে ক্রিকেট প্রেমীদের। আজই ইডেনে ক্রিকেট বিশ্বকাপের অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল ম্যাচ, কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে ইডেন কর্তৃপক্ষের তরফ থেকে। আবহাওয়ার কারণে বিঘ্ন ঘটছে খেলায়। তবে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে এই নিম্নচাপের ফলে তাপমাত্রার পারদ নামবে বেশ খানিকটা, অর্থাৎ অবশেষে বঙ্গে প্রবেশ করতে চলেছে শীত। মনে করা হচ্ছে নিম্নচাপ কেটে গেলেই নামবে পারদ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স
বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।